প্রতি বছর বর্ষায় পানি বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন এলাকা আরিয়ালখা নদীর তীব্র স্রোতের ভাঙনের মুখে পড়ে এবছরও মাদারীপুরের কালকিনী উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন উত্তর আন্ডারচরগ্রামের অর্ধশতাধিক বসত ঘর ফসলি জমিসহ বিভিন্ন কাঁচাপাকা স্থাপনা চোখের সামনেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে এতে অনেকেই ভিটেমাটি হারিয়ে অন্য এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন উপজেলার আলীনগর এনায়েতনগর ও সাহেবরামপুর ইউনিয়নের দশটি স্থানে নদী ভাঙনের আতঙ্কের মধ্যে নির্ঘুম রাত্রি যাপন করছেন নদী পারের হাজারো মানুষ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বাড়িঘর জমি স্কুল ও মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে উত্তরাণ্ডসর এক নম্বর রোডে আট নয়টা ঘর নদীতে নিয়ে গেছে যদি পানি টান দেয় তা দুই তিনটা গ্রাম নদীতে নিয়ে যাইব শুয়ে ঠুয়ে রইতে আছি সেখানেও নদী গেছে সেখানেও ভয়াবহকার আমাদের এখন থাকার কোনো জায়গা যোগা নাই আমাদের এই ঘরটা আগে ওই নদীর মাঝখানে ছিল তো ওই জায়গার থেকে এসে এখন নদীর পান্নায় আমরা বসত করতেছি যে কোন সুম ভেঙে নিয়ে যাবে সেই আতঙ্কতে আছি বছরের বারো মাস দিনরাত আরিয়াল খা নদীর বিভিন্ন অংশে প্রকাশ্যে অবৈধভাবে বালু তোলার ফলে নদী ভাঙন বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের জালিয়াট বাজার ভাঙ্গা নিয়ে যাইতে আছে নদীতে এইটা ফিরানোর জন্য আমরা সরকারের সহযোগিতা চাই সরকারি রাস্তা ভেঙে দিতে আছে এনে একটা সরকারি পোস্ট অফিস আছে এই পোস্ট অফিসের নদীর রাস্তা ভেঙে যাইতে আছে যাতে দ্রুত জিওবাগ দিয়ে মানে বালি দিয়ে এই রাস্তা এবং নদী ভাঙন না ফেরানো যায় এই ব্যবস্থা আমরা তাড়াতাড়ি চাই ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বালুভর্তি ভর্তি জিও ফেলে ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয়রা আর স্থানীয় জনপ্রতিনিধিও প্রশাসন বলছে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদান সহ ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণে কাজ করছেন তারা নদী ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি আমরা সেই মোতাবেক ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি অতি দ্রুতই ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সাহায্য প্রদান করা হবে এবং নদী ভাঙ্গন রোধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি আতিকুর রহমান তিতাস মাই টিভি